আসার পর থেকে ফোন নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড মনে হয় প্যারা দিচ্ছে খুব। এই বয়সে তুমি কাজ করো কিসের দোকানে? আমরা বট খেতে আসছি, খাবা আমাদের সঙ্গে বট? একেবারে অকাজ হয়ে গেছে, পুরা রংপুরের কারেন্ট চলে গেছে এই সময়। ফাইনালি চলে আসছি আমরা বটের এখানে, বটের দোকান পাট খোলা আছে। হাই, কাইল্লা মানুষ, এই কারণে আমাকে আরো দেখা যাবে না, আমাকে একটা লাইট মারতে হবে বড়, তখন গিয়ে একটু ফর্সা ফর্সা লাগে আর কি। অবশেষে লাইট মারলো, এখন আমাকে দেখা যাবে, একটু ফর্সা ফর্সা একটু লাগতে পারে। আমরা সুরভির সামনে এখন, এখানে সব কাপড়রা আসে প্রেম প্রীতি করার জন্য। আর যারা সিঙ্গেল মানুষ তারাই জানবে যে হচ্ছে এটার মজাটা কি। একটা মানুষ 100টা প্রেম করার পরেও যদি বলে সিঙ্গেল, তাইলে আর কিচ্ছু করার নেই। গজব বেজ্জতি হ্যায়। হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন সময় রাত 12টা, আর এখন আমি অফিসে আছি, একটু এডিটের কাজ করতেছিলাম। মন চাচ্ছিল বাজারে যাই, গিয়ে বট খাই, তাই চিন্তা করলাম বাইরে বের হব, বাজারে যাব, ভুরির বট খাবো। তো আপনাদেরকেও দেখাই বট কোথায় বেস্ট পাওয়া যায়। আজকে আমরা বাজারে গিয়ে একটু ঘোরাঘুরি করব, দেখবো এখনো কি মানুষ বাজারে আসে কি নাই, কারণ ঈদ সামনে। আমি ছোটবেলায় ভাবতাম বট মানে হচ্ছে গিয়ে বট গাছটা আছে না, ওই গাছ দিয়েই কোনো হয়তো খাবার বানানো হয়, ওটাকেই বট বলে। কিন্তু আসলে তা ছিল না, বট তৈরি করা হয় ভুড়ি দিয়ে, সেটা আপনারাও জানেন আর এখন আমিও জানি। এখন অবশ্য অনেক রাত হয়ে গেছে, তো বাজারে যাব, গিয়ে দেখব যে বট পাওয়া যায় কিনা। আজকে বাইরের আবহাওয়া অত বেশি ভালো না, দেখে মনে হচ্ছে যখন তখন ঝড় আসবে, তারপরেও আমি বের হব বাইরে, গিয়ে দেখব কি অবস্থা হয়। আসলে এত রাতে বট খাওয়ার জন্য যাওয়ার মজাটাই অন্যরকম। আপনারা কেউ যদি এই সময় বট খাইতে গিয়ে থাকেন এর আগেও, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এত রাত্রের বেলা আমাদের রংপুরটা কেমন দেখায়। তো চলেন যাওয়া যাক। আসলে আকাশের অবস্থা বেশি একটা ভালো না, তবে ঠান্ডা বাতাস হচ্ছে, ভালো লাগতেছে এটা আর কি। এটা হচ্ছে মোড় আর কি, আর সামনেই আমার অফিস। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে বাজারে, দেখব বটের দোকান আসলে খোলা আছে কি না আমি সঠিক বলতে পারতেছি না, কারণ এখন রাতও অনেক হয়েছে আর আকাশের অবস্থাও ভালো না। তারপরেও যাই দেখি কি আছে কপালে, খাইতে পারি কি না পারি। মন চাচ্ছিল যে খাই, একজনের সঙ্গে পরিচয় করাই দিই। এ হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটোবেলা থেকে একসঙ্গে দুজনে বড় হয়েছি, এর নামও মেহেদি, আমার নামও মেহেদি, দুজনে সেম, আমরা প্রাইমারিতে একসঙ্গে পড়ছি, দেন হচ্ছে হাই স্কুলেও একসঙ্গে পড়ছি, পরে গিয়ে আমি ডিপ্লোমা করছি, ওই গিয়ে সরকারি কলেজে ভর্তি হয়েছিল, ওইখান থেকে অনার্স করছে। রাস্তায় যাইতে যাইতে আসলে আরও দুজনের সঙ্গে দেখা, তো ভাবলাম আমরা চারজনেই যাই, গেলে একটু মজা বেশি হবে। এখন তাদের সঙ্গেও অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, অনেক পরে একটা রিক্সা পাওয়া গেছে, এই রিক্সায় করে আমরা এখন বাজারে যাব। একেবারে অকাজ হয়ে গেছে, পুরা রংপুরের কারেন্ট চলে গেছে এই সময়, মনে হচ্ছে তো ঝড় আসবে কনফার্ম। আর এই ঝড়ের রাত্রে আমরা যাচ্ছি বট খাইতে, যাচ্ছি ঠিকই কিন্তু আসতে পারবো নাকি সেটা জানি না, ফ্লেভার লাগতেছে ভূত FM টাইপের। তাহলে যাচ্ছি আর মেহেদি করতেছে ভয়, বাতাস প্রচুর হচ্ছে, তো যখন তখন আমরা ঝড়ের কবলে পড়তে পারি, অন্ধকারে আসলে আমাকেও দেখা যাচ্ছে না, কাইল্লা মানুষ, এই কারণে আমাকে আরও দেখা যাবে না, আমাকে একটা লাইট মারতে হবে বড়, তখন গিয়ে একটু ফর্সা ফর্সা লাগে আর কি। আসলে কারেন্টটা থাকলে আপনাদেরকে একটু দেখাইতে পারতাম পরিবেশটা, বট খাইতে যাই। অবশেষে লাইট মারলো, এখন আমাকে দেখা যাবে, একটু ফর্সা ফর্সা একটু লাগতে পারে। হ্যাঁ, তো দেখেন আমরা সুরভির সামনে এখন, এখানে সব কাপড়রা আসে প্রেম প্রীতি করার জন্য। এই সেই সুরভি, এই সেই সুরভি, যেখানে কোনো ব্যক্তি নাই, যার কোনো স্মৃতি নাই, স্মৃতি সবারই আছে, সারা জীবন আমি একাই একাই আসছি, কোনো গার্লফ্রেন্ড পাইনি আর কি, আমাকে একাই আসতে হয়েছে। তুমি তো একাই আসবা, আর ও তো একাই আসছিল, এখন কে একা আসছিল, কে দোকলা হয়েছে কে জানে। ও কারেন্ট চলে আসছে, আর এই যে হচ্ছে বাজারের রোড, রাতের রংপুর। Thank you.
ফাইনালি চলে আসছি আমরা বটের এখানে। বটের দোকানপাট খোলা আছে এখনো। বাজে এখন প্রায় একটা। এই হচ্ছে বাজারের অবস্থা। তারপরে লোকজন আছে কারণ সামনে ঈদ, এই কারণে। হাই, আমরা কি খাবো? আসলে খিচুড়ি হয়ে গেছে শেষ, এই কারণে ভাবলাম একটু ঘুরে আসি সামন থেকে। খিচুড়ি আস্তে আস্তে একটু সময় লাগবে নাকি। তো আমাদের এই নতুন ওভারব্রিজ হয়েছে এখানে, আরও একটা আছে ক্যান পাবলিকের সামনে, আর একটা নতুন হয়েছে সেটা হচ্ছে আমাদের টার্মিনালে, আর এটা হচ্ছে সিটি কর্পোরেশনের এখানে। আমরা এখন ওভারব্রিজের উপরে, আর এখন বাজে রাত একটা। একটার সময় আমরা এখানে ঘুরতেছি, আর বাতাস অনেক ভালো, একটা ওয়েদার লাগতেছে, ভালো লাগতেছে, পরিবেশটা ভালো লাগতেছে, বাতাসটা ভালো লাগতেছে। এই সময়গুলোতে আসলে বাইরে থাকার মজাই আলাদা। বাসার লোক শুনলে তো শাসানি দিবে। সিগারেট কোম্পানি? এত রাতে এখানে কি করো? রাত একটা বাজে, দোকানে ছিলাম। এই বয়সে তুমি কাজ করো? কিসের দোকানে? এটা কাপড়ের দোকান। কাপড়ের দোকানে জিন্স টিন, জিন্স প্যান্ট, পাঞ্জাবি বিক্রি করো? ও আচ্ছা আচ্ছা, মানে পুরো বছরই থাকো না এই সময় আসো শুধু? পুরো বছরই। পুরো বছরে তোমার ঈদে মার্কেট হইছে? কেন এখনো তুমি দোকানে থাকো, তুমি মার্কেট করো নাই কেন? মানে আমরা হিন্দু জাতি। ও, তোমরা হিন্দু জাতির লোক, এই জন্য করো নাই? কত দেয়? আমরা বট খেতে আসছি, খাবা আমাদের সঙ্গে বট? ও আচ্ছা, তুমি তো আবার হিন্দু। ডিম খিচুড়ি খাবা? ও অবশ্য অনেক রাত হয়ে গেছে, তোমার চলে যাওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, যাও, দেখা হবে। কোন দোকানে থাকো তুমি? এই ব্যাংকের সিঁড়ির সঙ্গে? আচ্ছা দেখা হবে, অবশ্যই দেখা হবে। আচ্ছা, আসার পর থেকে ফোন নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড মনে হয় প্যারা দিচ্ছে খুব। মেয়েদি নামটা যে এত কমন, স্কুলে পড়ছি তখনও পাঁচজন ছিলাম, এক দুই তিন চার পাঁচ এইভাবে। আমি কয় নাম্বার? আমি তিন নম্বর মনে হয়। আমি দুই নম্বর কখনো হই না, আমি তিন নম্বরই হইতে পারি বা এক নম্বর, দুই নম্বর কখনো মাল হই না আর কি। হাই স্কুলে উঠছি তখনও ছিল হচ্ছে চারটা মেহেদি, দেন আমি আবার যখন ডিপ্লোমাতে গেছি ওইখানে আবার তিনটা মেহেদি। আর লাভু, তোর এখানে এসে বট এত রাত্রে সবাই মিলে আসছি, কেমন লাগতেছে? তো যদিও বা আমি প্রতিদিনই প্রায় আসি খিচুড়ি খাইতে, বট খিচুড়ি খাইতে, কারণ আমাদের ধাপ সিটি বাজারের এটা হচ্ছে একটা ফেমাস বট, বট হাউস বললে চলে। তো আসলে এত রাত্রে খাইতে আসার কারণটা হচ্ছে আমি সিঙ্গেল মানুষ, আর যারা সিঙ্গেল মানুষ তারাই জানবে যে হচ্ছে এটার মজাটা কি। একটা মানুষ একশোটা প্রেম করার পরেও যদি বলে সিঙ্গেল, তাইলে আর কিচ্ছু করার নেই। গজব বেজ্জতি হ্যায়। এই লেভেলের বাতাস হচ্ছে, মানে মনে হচ্ছে বাতাসে উড়ে যাবো। হ্যাঁ, উড়ে চোখে চোখে বাতাস ইয়ে পড়তেছে। আসলে মনে হচ্ছে আমি যে হালকা, মনে হচ্ছে উড়ে কখন চলে যাব, আর তার মধ্যে আছে ওভারব্রিজের উপরে, একটু বাতাসের লেভেলটা বেশি। আশেপাশের অবস্থা দেখি, সাক্ষাৎকার নেবেন ভাই? তুই এটাই আছো কোন কি করবে? ঘর দেখছেন কি অবস্থা এলাকা দাদা? শেষ ভাই, আর টিকবেন না যদি। Thank you.
হাই ব্রাদার, এখানে প্রচুর বাতাস হচ্ছে, যখন তখন আর কি ঝড় চলে আসবে, এই কারণে বট খাওয়া আজকের জন্য ক্যান্সেল করলাম। এরপরে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার অন্য সব ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ঝড়ের কবলে কেউ যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।